হ্যালো বন্ধুরা তোমার সবাই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল চেয়ে বুস্টারে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ির কারণ এফেয়ার্স নিয়ে আমরা বিরুদ্ধে আলোচনা করব যে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারণ অ্যাফেয়ার্সগুলো আর ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আর এখনও পর্যন্ত যদি তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটে ক্লিক করো আজকে প্রথম প্রশ্ন আমাদের সে রয়েছে সেটি হচ্ছে কে এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার পেলেন নিম্নের কোন টেনিস প্লেয়ার এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার পেলেন উত্তরটি হয়ে যাবে নোভাক ডকোভিক অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর অনেক ছবি আমি এখানে দিচ্ছি ইনি হচ্ছেন সার্বিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার নোভাক ডচ কোভিক যিনি সম্প্রতি এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার পেয়েছেন আর এর আগের বছরে অর্থাৎ দু হাজার উনিশে এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার উনিশকে পেয়েছিলেন রাফায়েল নাদাল চলে হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে সম্প্রতি কে অ্যাসোসিয়াম অর্থাৎ অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এ নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সম্প্রতি কে অ্যাসোসিয়ামের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে বিনীত আগরওয়াল অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর ওনার একটি ছবি আমি এখানে দিয়েছি ইনি হচ্ছেন বিনীত আগরওয়াল যিনি সম্প্রতি অ্যাসোসিয়াম অর্থাৎ অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আর অ্যাসোসিয়ামের হেডকোয়ার্টার্স কথা রয়েছে নিউ দিল্লিতে ফাউন্ডার কে ডক্টর নিরঞ্জন হরিচন্দন কয় প্রস্তুত হয় উনিশশো কুড়িতে আর তোমার জন্য এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে কে অ্যাসোসিয়াম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেলেন আমাকে কমেন্ট করে জানাবে কর্ত্রী কে অ্যাসোসিয়াম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে কোন ভারতীয় কোম্পানি ভারতের প্রথম ইলেকট্রিক ট্র্যাক্টর লঞ্চ করলো ভারতের প্রথম ইলেকট্রিক ট্র্যাক্টর লঞ্চ করলো নিম্নের কোন কোম্পানি উত্তরটি হয়ে যাবে সোনালিকা অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর ওই ট্র্যাক্টরটির ছবি আমি এখানে দিয়েছি এটি হচ্ছে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রাক্টর যেটি তৈরি করেছে সোনালিকা গ্রুপ এবং যার নাম হচ্ছে টাইগার সোনালিকা গ্রুপের ফাউন্ডারকে লক্ষ্মণ দাস মিত্তাল কয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর হেডকোয়ার্টার কোথায় রয়েছে সোনালিকা গ্রুপের যশোহরপুরে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে সম্প্রতি কে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি পদে কে নিযুক্ত হয়েছেন উত্তরটি হয়ে যাবে সত্যেন্দ্র গর্গ অপশন বি হচ্ছে সঠিক উত্তর অনেক ছবি আমি এখানে দিয়েছি ইনি হচ্ছেন সত্যেন্দ্র গর্গ যিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি কি পোর্ট ব্লেয়ার বর্তমান লিউটেনের গভর্নর কে রয়েছেন নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডমিরাল দিবেন্দ্র কুমার যোশী আর বর্তমান চিফ সেক্রেটারি কে রয়েছেন চেতন ভূষণ চলে চলেছে পরবর্তী প্রশ্নের দিকে আইপিএল দু হাজার বাইশে কতগুলি দল অংশগ্রহণ করবে আইপিএল দু হাজার বাইশে কতগুলি টিম খেলবে উত্তরটি হয়ে যাবে দশটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর বিসিসিআই জানিয়েছে আইপিএল দু হাজার বাইশে মোট দশটি টিম খেলবে এখন বর্তমানে আটটি টিম খেলে এবং আরও দুটি টিম এতে অংশগ্রহণ করবে টিমের নাম এখনও জানা যায়নি জানা গেলে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো আর আইপিএল দু হাজার কুড়ির চ্যাম্পিয়ন টিম কি মুম্বাই ইন্ডিয়ানস তাদের পঞ্চম খেতাবটি জিতেছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল দু হাজার কুড়ি ইউই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে আর বর্তমানে কতগুলি টিম খেলে আইপিএল এ আটটি টিম খেলে আর ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল বা রাজধানী কি আমাকে কমেন্ট করে জানাবে তোমার জন্য এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল বা রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে নিম্নের কোন ব্যাংক অনলাইন পোর্টাল ইনফাইনাইট ইন্ডিয়া লঞ্চ করলো কোন ব্যাংক অনলাইন পোর্টাল ইনফাইনাইট ইন্ডিয়া লঞ্চ করেছে উত্তরটি হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক অপশন এ হচ্ছে সঠিক উত্তর আইসিআইসিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী হেডক্রস কথা রয়েছে মুম্বাই আর ফাউন্ডার কি আইসিআইসিআই ব্যাংকের ফাউন্ডার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কয় প্রতিষ্ঠিত হয় আইসিআইসিআই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই জুনে মোজনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে আইসিআইসিআর ব্যাংকের বর্তমান এমডি এবং সিওকে আমাকে কমেন্ট করে জানবে আইসিআইসিআর ব্যাংকের বর্তমান এমডি এবং সিওর নাম আমাকে কমেন্ট করে জানাবে চলে পরবর্তী প্রশ্নের দিকে ভারতের কোথায় প্রথম জেন্ডার ডেটা হাব প্রতিষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে ভারতের প্রথম জেন্ডার ডেটা হাব প্রতিষ্ঠিত হতে চলেছে উত্তরটি হয়ে যাবে কেরালা অপশান সি হচ্ছে সঠিক উত্তর কেরালা রাজ্য সরকার এবং ইউএন ওমেনের সহযোগিতায় ভারতের প্রথম কেরালা রাজ্যে জেন্ডার ডেটা হাব প্রতিষ্ঠিত হতে চলেছে কেরালার ক্যাপিটালওয়ার আসানি কি আমরা সবাই জানি তিরুবনন্তপুরম বর্তমান গভর্নরকে রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে কেরালার পিনারায় বিজয়ন চলে পরবর্তী প্রশ্নের দিকে কোন দিনটি ন্যাশনাল কনজিউমার রাইটস ডে বা জাতীয় গ্রাহক অধিকার দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি আমাদের দেশে প্রত্যেক বছর জাতীয় গ্রাহক অধিকার দিবস হিসেবে পালিত হয় উত্তরটি হয়ে যাবে চব্বিশে ডিসেম্বর অপশন বি হচ্ছে সঠিক উত্তর এটা সুরক্ষার সম্পর্কে জনসংখ্যা তৈরি করতে এই দিনটি প্রতি বছর পালন করা হয় আর এর থিম কি রয়েছে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে থিমটি হচ্ছে সাস্টেনেবল কনজিউমার চলে পরবর্তী প্রশ্নের দিকে সম্প্রতি প্রকাশিত রিপোর্টিং ইন্ডিয়া বইটির লেখক কী রিপোর্টিং ইন্ডিয়া এই বইটির কে উত্তরটি হয়ে যাবে প্রেম প্রকাশ সেন সিই হচ্ছে এক সঠিক উত্তর ওই বইয়ের কভার পেজে ছবি আমি ফেঁয়ে দিয়েছি প্রেম প্রকাশ যিনি হচ্ছেন এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের ফাউন্ডার এবং বর্তমান চেয়ারম্যান উনি রিপোর্টিং ইন্ডিয়া এই বইটি প্রকাশ করেছেন আর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো একাত্তরের নয়ই ডিসেম্বর হেডকোয়ার্স কথা রয়েছে নিউ দিল্লিতে আর বর্তমান সিও কে সঞ্জীব প্রকাশ চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে এবং আজকের শেষ প্রশ্ন কোন দিনটি প্রত্যেক বছর ন্যাশনাল গুড গভর্নেন্স ডে হিসেবে পালিত হয় কোন দিনটি আমাদের দেশে প্রত্যেক বছর ন্যাশনাল গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয় এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর অপশন ই হচ্ছে সঠিক উত্তর ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার এবং স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জনবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর ন্যাশনাল গুড গভর্নেন্স ডে পালন করা হয় আর অটল বিহারী বাজপেয়ী দু হাজার সালে ভারত রত্ন পুরস্কার এবং উনিশশো বিরানব্বই সালে ওনাকে পদ্মভূষণ দ্বারা সম্মানিত করা হয়েছিল তোমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশানেই পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে করো ওখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে আর আজকের এই ভিডিওতে এত পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটি লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে